তুফা সত্যি করে কও তো পারভিনিক রাত্রি তুমি কিসের জন্য ফোন করেছিলে বিশ্বাস করেন স্যার কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি কাউকে ফোন করি নাই এটা মনে করেন যে আমার রুটিন কল মানে সকল বাসায় আমি ফোন করেছিলাম আমার নিজের মানে পরিচয়টা প্রদান করার জন্য মিথ্যাবাদী ছেলে নিজের পরিচয় তুলে ধরার জন্য কেউ ফোন করে আজেবাজে কথা বলে আপনি মাফ করবেন খালাম্মা আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন করি নাই এই যে চোখ করছি মিথ্যে কথার জন্য তোর চোখ কানা হয়ে যাবে কলম আপনি অভিশাপ দিবেনই পারেন কিন্তু আমি বিশ্বাস করি যে আপনার অভিশাপে আমার চোখ কানা হয়ে যাবে না কারণ আমি কোনো মিথ্যে কথা করছি না আমি একজন শিল্পী মানুষ এক হিরো ফ্ল্যাটে এসে সিনেমা শুরু করেছে আর একজন এসে নতুন উদয় হয়েছে এই চরিত্রহীন লোকদেরকে তুমি বিদায় করে দাও তো সেক্রেটারি অবশ্যই খালাম্মা বিদায় করে দেওয়া হবে কিন্তু সে যে পারমিনের সঙ্গে খারাপ ব্যবহারটা করছে তার একটা বিচার তো হওয়া দরকার বিচার না করে যদি তার ছাড়ি দেওয়া হয় তাহলে তো সে অপরাধ করি পার পাই গেল সেটা তো হয় না খালাম্মা আচ্ছা আমার অপরাধটা কি সেটা তো এখন পর্যন্ত জানবিরি পাইলাম না তার আগে আমার শাস্তি ঘোষণা হয়ে যাচ্ছে এখন তুমি এই কথা জিজ্ঞেস করছো রাতে তুমি ফোন করে পারভিনকে কি বলেছো ও মনে পড়িছে আপনি পারভিন আপা আমি তো খালি আপনাকে একা না আমি সকলে কি ফোন করেছি আমি সকলে কি কইছি কি যে কোনো বিপদ আপদ হলে পরে 302 নম্বরে ফোন দেওয়ার জন্য আর কথা শেষে আমি কইছি আই লাভ ইউ আম্মা আম্মা দেখেন হাতেন তো প্রমাণ হয়ে গেল এই ধর একটা বাজে কথা বলতে তার জিব্বা একটু কাঁপলো না মুখটা একটু লজ্জা পাইলো না চিন্তা করছেন আশ্চর্য কথা আপনার মধ্যে খারাপ কি দেখলেন আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কথাটা কই নেই আমি আই লাভ ইউ কইছি আই লাভ ইউ হচ্ছে আমাদের ফিল্মের একটা ভাষা আমি সিরাই প্র্যাকটিস করতেছি যেহেতু ফিল্ম লাইনে আমি ভবিষ্যতে কাজ করব বা এখনো করতেছি এই ভাষাটার মাধ্যমে সকলে মানে সম্মান প্রদর্শন করা আমি সিরাই করেছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আই লাভ ইউ কথাটা একটা পবিত্র কথা তারপরে আমি করছি আমার কথা যদি পারবি না বা মাইন্ড করে থাকেন তাহলে পরে আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ম্যাডাম আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি খালাম্মাহন বলেন কি করতাম ডিসিশন দেন না ক্ষমা যখন চাচ্ছে তখন আর থানা পুলিশ করার কোনো দরকার নেই ভালো ভালো বিদায় করে দাও এত বড় শিল্পী কার্ড আমাদের কোনো দরকার নেই ঠিক বলছেন খালাম্মা আয় আপনার কথা লাগে 100% একমত এই রবিউল মিয়া যাও এই তোফা মেয়ের নিচে লই যাও এর শৈলে সমস্ত কাপড় চোপড় আছে এগিন খুলি রাখি তার কাপড় চোপড় দিয়ে তারে বিদায় করে দাও যাও আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড সেলাইনে কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন এসএমসি রোড সেলাইনে বুঝতে পেরেছি সামনের বাসার আন্টির সাথে কথা বলার পর থেকে তোমার মাথায় এক ধরনের অবিশ্বাসের পোকা ঢুকেছে অবিশ্বাস না উৎসব ভয় আরে মাথা থেকে ওসব ঝেড়ে ফেলো তো ওই ভদ্র মহিলার সাথে কেউ নেই ছেলেমেয়েরা কেউ কাছে থাকে না ওনার ভেতরে সবসময় একটা নেগেটিভিটি কাজ করে মানে একটা কমপ্লেক্সের মধ্যে ভোগে সব কিছুই নেগেটিভলি দেখে আচ্ছা আমরা বিয়ে করতে পারি না বিয়ে তুমি কি পাগল হয়েছ ইন্ডাস্ট্রি সবাই যদি জানে হিরো হিরোইন বিবাহিত তাহলে তো কেরিয়ার এখানেই শেষ আচ্ছা আমরা কাউকে জানাবো না সত্যি সত্যি তুমি আমাকে অবিশ্বাস করতে শুরু করেছো শোনো পিঙ্কি শুধু তোমার না আমার ক্যারিয়ারও এখন গোল্ডেন টাইম এই মুহূর্তে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব না আর সত্যি কথা বলতে কি তোমার ক্যারিয়ার কিন্তু এখনো শুরুই হয়নি কি
কিরে মন খারাপ কে ফোনে ঝগড়া করছস? ঝগড়া করতে পারলাম কই কো, কথা কইতে কইতে ব্যালেন্স শেষ হয়ে গেছে, ব্যাটাও দিহার কল ব্যাক করতেছে না। হ্যাঁ মনে হয় ব্যালেন্স ফুরাই গেছে। আচ্ছা শোন না, তোর ফোন থেকে ব্যাটার একটা কল দে না। কারে? ফারুক ড্রাইভার রে। হ, আমি নাম্বারটা কই তুই তোল। কল লাগবো না, ফারুক ভাইয়ের নাম্বার অনেক আগে হইতেই আমার ফোনে সেভ করা আছে। কি কইলি? ফারুক ভাইয়ের নাম্বার তোর কাছে আছে? কেন থাকবো না, হ্যাঁ লোকে তো আমার প্রতিরাইতেই কথা হয়, কথা কইতে শুরু করলে আর থামে না, ঘন্টা পার হয়ে যায়। ওই দেখ তোর মনে কল দিছে। না রে, বাড়ির থেকে ফোন দিছে। হ্যাঁ ফুফম্মা কেমন আছেন আপনি? আমি ভালোই আছি। আচ্ছা রাখি, পরে ফোন দিতেছি। আচ্ছা আমি যাই গা রে। লো আমিও যাবো। এই তো ভামি, এই ঘাটের আমি কই না তো, তুমি তো চলে যাও যাও। কেন এখানে বসে থাকলে আপনার সমস্যা কি? কি ক্ষতি হয়েছে? আমি কি আপনার ঘাড়ের উপর চড়িয়ে এখানে বসে আছি নাকি? আরে পাগল, কথা বুঝতেছো না কিসের জন্ডি? সেক্রেটারি সাহেব তো তোমার উপর রাগ হচ্ছে। আপনার সেক্রেটারি কিসের জন্য রাগ হবে? এটা কি ডিম টেরেসের জায়গা নাকি? আমাকে চাকরি থেকে বহিষ্কার করে দিছে, আমি ডিম টেরেসের সীমানার বাইরে এসে বসে আছি, এটা ফুটপাত। আরে কথাটা তুমি বোঝার চেষ্টা করো। এই তুমি বাইরে আসাও ঠিক আছে, কিন্তু তুমি তো ক্যামেরা, ওই যে ক্যামেরা, ওই ক্যামেরার রেঞ্জের মধ্যে আছাও, সেই জন্যই তোমার ক্যামেরায় দেখা যাচ্ছে, আর সেক্রেটারি সাহেব আমাকে সেই জন্যই পাঠা দিবে। আপনাকে পাঠালে কি আমার উঠে চলে যাওয়া লাগবে? অসম্ভব, হচ্ছে না। আপনার সেক্রেটারি কি ঢাকা শহর কিনে নিছে নাকি? একটা ফ্ল্যাটের মালিক হয়ে সারা ঢাকা শহরের মালিক ভাববি তো চলবি না। আচ্ছা তোমার এখানে বসে থাকে লাভটা কি? কত খালি খালি ভেজাল করছে তো কিসের জন্যে? ভাই আমি কোনো ভেজাল করতেছি না। আমার বিরুদ্ধে যে ধরনের মিথ্যে কলঙ্ক দিয়ে ডিম টেরেস থেকে আমাকে বিদায় করা হয়েছে, এটা হচ্ছে তার প্রতিবাদ। এইসব প্রতিবাদ করে কোনো লাভ হবি না রে, খামাখা বড় লোকের সঙ্গে বাদাবাদি করলি মাঝখান থেকে কিন্তু তুমি বড় বিপদে পড়ে যাবে নে। আমি তোমার দেশের মানুষ, এলাকার লোক, সেই জন্যই তোমার ভালোর জন্যই কথাটা করছি, তুমি এতে চলিয়ে দাও। এলাকার মানুষ হিসেবে আপনি আমার অনেক ভালো করেছেন, সব আমার অক্ষরে অক্ষরে মনে আছে এবং থাকবে। আপনি এলাকার মানুষ, সেই জন্য খুব ভদ্রভাবে আমি আপনার কথাটা কয়ে দিচ্ছি, আমি এখান থেকে উঠবো না। আপনার সেক্রেটারিকে যায় আপনি কয়ে দিবেন, পারলে সে আমাকে এখান থেকে উঠিক। আবারও কথাটা করছি, ইডা সেক্রেটারির বাপের জায়গা না, পারলে সে আমাকে উঠেক। আমার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে তার জন্য যে আমি কোনো অ্যাকশনে যাচ্ছি না, ইডাই তার ভাগ্য। আমি সিটি কর্পোরেশনের ফুটপাথের উপর বসে আছি, ইডা কর্পোরেশনের জায়গা। যদি কর্পোরেশনের মেয়র এসে এখান থেকে আমাকে উঠে যাবে কয়, তখন আমি চিন্তা করে দেখবো যে আমি যাবো কি না, উঠবো কি না। এই যে আমি বসলাম, যান আপনি যা পারেন করেন, আপনার সেক্রেটারি যা পারে করুক, বসলাম আমি। তোমার কপালে দুঃখই আছে। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড সেলাইনে। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির রোড সেলাইনে। তোমার কথা সত্য হয়ে গেল পারবি না পা, লোকটা তো এক নম্বরে বাটপার। আমি চেহারা দেখে আগেই বুঝলাম তুই মনে কষ্ট পাবি, এই জন্য কইনি। তোরও একটা চেহারার বলিহারি, পছন্দের বলিহারি, ওই ধরনের একটা গানজুটি মার্কা ছেলের সাথে তোর কিভাবে প্রেম ভালোবাসা হয় এটি আমার বুঝে আসে না। আবার তার জন্য কান্দি কান্দি শহর পানি ফেলো। রাগে দুঃখে শরীরটা জ্বলে যাইতেছে জানো, ইচ্ছা করতেছে নিজের শরীর নিজে বেলের দিয়ে কাটি। হইছে কেমন সিটারে সিটার কও, আমার কয় তার কাছে চলে যাইতে, আর এইদিকে সেক্রেটারি বাড়ির কামে বেডির লগে সারা দিন ভর রাত ফোনে কথা কয়। খারা 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 খারা, সেক্রেটারির বাসার কামের বেটি মানে সুলতানা, তার সাথে যে রাত ভরি ফোনে কথা বলে, তার কে বলছে? সুলতানা মানে নিজের মুহেই কইছে। ও এখন তো মন মিলি গেছে, হা
বাইরে সিটারের সাথে সিটার মেলছে। আমার তো মনে হয় এখন যে সেক্রেটারি যে তার ড্রাইভার ফারুককে বিদায় করছে, হে তার কাজের মেয়েকে সেভ করার জন্য করছে। কিছু দেখবে না, ওই যে আরেক সিটারে জয়েন দিয়েছিল না তোফা খান, দেখছে দুই দিনের মাথায় বিদায় করতে হয়েছে। কিভাবে ডিম ড্যারেসের ভেতরে যে এত চিটার বাটপার এসে হাজির হয়েছে আমার মাথায় আসে না। আর তুই এইসব কান্দাকাটি বন্ধ কর তো, কইছি না শুকরগুজার কর যে অল্পের উপর দিয়ে ধরা কাত থেকে বাচ্চে গেছোস। দুনিয়ার গাঞ্জুটি মাঞ্জুটি মার্খাগুলার প্রেমে পড়বি, আবার এখানে এসে পেদানি পুদানি দিবি। অভিজ্ঞতা আছে বুঝতে পারছো, অভিজ্ঞতাগুলা শুনবি, শুনে এগুলারে কাজে লাগাবি। হাওয়া দিয়ে তো উড়িয়ে বেড়াও, মাটির নিচে তাকাও। সেদিন যখন বলছালাম ভাবি চিন্তা কাজ করো, তোমার যাইতে বলবে কিন্তু দেখবা নিজে বেচে দিছে, তখন তো খুব একরে আমি দেখছি না তোর চোখের একর বাঁকা দৃষ্টি আমার দিকে এরম করে চাইয়াছিলি। শুনতে ইচ্ছা কর, দেখেন দেখেন, আরে দেখেন সভাপতি সাহেব দেখেন, গেটের মধ্যে সে কিরম করে বসে আছে দেখেন, সে বলে আবার ড্রিম টেরেসের অবরোধ করে রাখবো। হ্যাঁ খুব বাজে ভাষায় কথাও কয়েছে স্যার, সেক্রেটারি স্যারের বাপ তুলে কথা কয়েছে। শুনলেন তো, শুনলেন তো সভাপতি সাহেব। হ্যাঁ এই যে আমনগো এলাকা প্রীতির খেসারত আরে দেওয়া লাগবো কিল্লাই। হ্যাঁ আর মরহুম পিতারে লই কিরকম মন্তব্য করলো শুনছেন? রবিউল কি করবে স্যার, সে দাবিটা কি? না কোনো দাবি দেওয়া তোলে নাই, খালি তার একই কথা, এই জায়গা কি তোর সেক্রেটারির বাপের জায়গা নাকি, তোর সেক্রেটারি কি ঢাকা সিটির কি মেয়র নাকি, এই সমস্ত অবান্তর কথাবার্তা কয়েছে বুঝছেন। আমার আপত্তি সত্ত্বেও আপনারা আপনারা মেজরিটির জোরে তার চাকরি দিয়ে দিলেন, তারপরে আবার সর্বসম্মতিক্রমে তার বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিল্লাই শুধু শুধু আমি একলা আক্রমণের শিকার হইতেছি? হ্যাঁ আচ্ছা বলেন তো, এটাই কি আপনাকে ভাবনার মানুষের বৈশিষ্ট্য নেই? আচ্ছা এই সাওয়ালদার কাণ্ড কারখানা দেখে আমার তো সন্দেহ হচ্ছে, ওর মাথাটা তো ঠিক আছে তো রবিউল? এখন তার মাথার বিষয়ে সন্দেহ প্রকাশ করতেছেন কিল্লাই? হ্যাঁ আমি যখন তার আচার আচরণ দেখে বলছিলাম পাগল মন্তব্য করছিলাম, তখন তো আমার উপরে স্থিতি গেছিলেন, খেপে উঠছিলেন। হ্যাঁ শোনেন, সে পাগল হোক আর ছাগল হোক, আমনের এলাকার মানুষ আমনে সামলাইবেন। সে যদি ফার্দার আমার বিষয়ে কোনো রং মন্তব্য করে তাহলে কিন্তু তারে আমি পুলিশে ধরাই দিব, জাস্ট খালি একটা ফোন কল করে দিব, তারে ধরি লই এমন ডান্ডা বাড়ি দিব বুঝে হারাই। রবিউল তুমি এক কাম করো তো, ওই হাতের মধ্যেই কয়েকটি টেকা বেকা গুজি দিয়ে ভেতর বিদায় করে দাও তো। টেকা কনে দিব, আপনি দিবেন না, আপনি ব্যক্তিগত পকেটে তুমি দিবেন না টেকা। ক্যা আমি আমার পকেট থেকে টেকা দেবো? ক্যা তাহলে টেকা ড্রিম প্যারেসের ফান্ড থেকে দিবেন? হ্যাঁ ড্রিম প্যারেসের ফান্ড তো বড়ই গাছ, জাকা দিলাম আর টেকা ঝুর ঝুর করে পড়ি গেল। হ্যাঁ আপনি কি মনে করছেন, 24 ঘন্টাও ডিউটি করেন তার আপনি টাকা দেওয়ার কথা বলতেছেন না? আহা বিষয়টা ব্যক্তিগতভাবে নিচ্ছেন কি জন্য সেক্রেটারি সাহেব? ঠিক আছে আমি রুলিং দিচ্ছি। আরে রাখেন আপনার রুলিং, আমি আপনার রুলিং মানি না, আপনি কি মনে করছেন? হ্যাঁ শোনেন, টাকা যদি দেওয়াই লাগে তাহলে আর মরহুম পিতারে লই যে মন্তব্য করছে, অশোভন মন্তব্য করছে, এর বিচার আগে হওয়া লাগব। একটা কথা বলি স্পষ্ট করি, আপনি গো স্বজন পিতির যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ ড্রিম ট্যারেস দিব কিল্লাই? বলেন চুপ করে আছেন কেন, এটার উত্তর দেন, খালি তো পারেন রুলিং দিতে, কথায় কথায় খালি রুলিং, আর পিতারা অপমান করছে মরহুম পিতা। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা SMC রোড সেলাইনে কেনার সময় প্যাকের গায়ে SMC লোগো দেখে কিনবেন। SMC রোড সেলাইনে দাদা দুটো রোড সেলাইন দেন। নার্গিস তোকে লিফটে ওঠা নিয়ে যে অপমানটা করলো না, ওটার তো বিচার হয়ে গেছে রে, সব আইন বাতিল, এখন সবাই লিফটে উঠতে পারবে, সেক্রেটারি সাহেব বলে দিয়েছে।
কিরে তুই খুশি হস নি? আমি গ্রামে চলে যাবো খালাম্মা। কি বলিস, তোর অপমানের বিচার তো করলাম, আজ সারাদিন সময় দিয়েছিলি, তার আগেই তো সিদ্ধান্ত হয়ে গেল। আমি আর আপনাকে ঢাকা শহরে থাকুম না খালাম্মা, মানুষ বলে এত দুই নম্বর কেন? তোর সাথে যদি কেউ দুই নম্বরই করেই থাকে তার উপর রাগ করে তুই ঢাকা শহর কেন ছেড়ে যাবি রে বোকা? আমার কিছুই ভালো লাগতেছে না খালাম্মা। মন খারাপ করিস না, তুই যে গ্রামে ফিরে যাবি সেখানে কি ওই ফারুক ড্রাইভারের মতো মানুষ নাই? তুই চলে গেলে আমার কি হবে বল? তুই ছাড়া যে আমার সংসার অচল, আমাকে বিপদে ফেলিস না নারগিস। খালাম্মা, আমি যদি শয়তানটার দুই গালে দুইটা সর দিতে পারতাম। বাদ দে তো, মাথা থেকে এইসব একদম ঝেড়ে ফেলে দে, মনে কর ভালোই হয়েছে। আচ্ছা, ওই বাটপাড়ের প্রলোভনে পড়ে যদি তুই কিছু করে ফেলতি তাহলে কি সর্বনাশ হতো ভেবে দেখেছিস? আমার মনের মতো তো কোনো সজাতিরও ছিল না খালাম্মা, তা হয় আমার লগে এমনি বেমানি করতে পারলো। শোন, কাঁদিস না। আচ্ছা, তোর যদি কাজ করতে না ইচ্ছে করে, দরকার লাগলে আমি আর তুই দুজনে মিলে সব কাজ করব। তবু তুই আমাকে ফেলে চলে যাস না, তাহলে আমি অনেক বিপদে পড়ে যাব। এই, তোর না অনেক কক্সবাজারে যাওয়ার শখ ছিল, যাবি? প্লেনে চড়বি? চল, এইবার ছুটি হলে তোকে নিয়ে প্লেনে করে কক্সবাজারে যাব। হুম, এবার হাস হাস। কেল আম্মা, খবর শুনছেন? আস্তে আস্তে সব কথা বাইর হয়ে যাইতেছে। আবার কি বাইর হলো?